Assalamu alaikum, dear students, welcome to my class. How are you? I hope you are well. Alhamdulillah, I am also well. What can you see in the picture? Tumra chobite ki dekhte pachho? Hey, amra prothom chobite dekhte pachhi je mohila ra ki korche sariboddho bhabe boshe গান করছে। দ্বিতীয় ছবিতে ভাত, তারপরে মাছভাজি, ভর্তা, এটাতে হচ্ছে কি মুখোশ, এবং এখানে হচ্ছে কি তারা কয়েকটু একটা মেয়ে মিলে শোভাযাত্রা বের করেছে। বলো তো তাহলে আজকে আমাদের পাঠটা কি হতে পারে, একটু অনুমান করো, চিন্তা করো। ভেরি গুড, তোমরা ঠিকই ধরেছ। টুডেজ আওয়ার লেসন ইজ পহেলা বৈশাখ, ইট ইজ ইউনিট 3 লেসন 6। আচ্ছা, আমরা এখন একটা তোমরা একটু গান শুনি, তাই না? আমরা কি দেখলাম, পহেলা বৈশাখে কি করে সারাদিন সবাই খুবই আনন্দ মুখর পরিবেশে থাকে, তাই না? তাহলে আমরা একটু পাঠটা পড়ি। পাঠটা পড়লে আমরা এই ছবির সাথে, এই গানের সাথে আমাদের যে ছবিগুলো আছে সেগুলা মিলিয়ে নেব। পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাঙালি নিউ ইয়ার। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। দ্য ডে ইজ এ পাবলিক হলিডে, দিনটি ছুটির দিন। দিস ডে হ্যাজ এ স্পেশাল ম্যাগনিফিকেন্স ফর আস এস ইট ইজ এ পার্ট অফ বাঙালি কালচার এন্ড ট্রেডিশন। এই দিনটি আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, যেহেতু এই দিনটি বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ। পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের জনগণ, ইরেসপেক্টিভ অফ দেয়ার এথিক আইডেন্টিটি অর রিলিজিয়াস বিলিভস, সর্বস্তরের জনগণ ধর্ম এবং বর্ণের নিরপেক্ষভাবে অংশগ্রহণ করে, এই দিনটিতে অংশগ্রহণ করে। সেলিব্রেট দ্য ডে উইথ ট্রেডিশনাল ফেস্টিভ্যালস, ঐতিহ্যগতভাবে সব ধর্ম এবং বর্ণ নিরপেক্ষভাবে সর্বস্তরের জনগণ উদযাপন করে। অন দিস ডে, এই দিনে দ্য হোল অফ বাংলাদেশ ইজ ইন এ ফেস্টিভ্যাল মোড, কি করে একটা আনন্দ পূর্ণ মেজাজে থাকে। দ্য ডে ইন্সপায়ার্স পিপুল, দিনটি আমাদের উৎসাহিত লোকদের উৎসাহিত করে, টু স্টার্ট লাইফ উইথ রেনিউড হোপস অ্যান্ড ইন্সপাইরেশন, নতুন করে আশা এবং উদ্দীপনা নিয়ে জীবন শুরু করতে দিনটি উৎসাহিত করে। এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্রেডিশনালি, প্রতি বছর ঐতিহ্যগতভাবে দিনটা উদযাপিত হয়। পিপুল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, লোকেরা খুব ভোরে ঘুম থেকে উঠে হেবে বাত গোসল করে অ্যান্ড ওয়ার ট্রেডিশনাল ক্লোথস, এবং ঐতিহ্যগত পোশাক পরিধান করে। উমেন ওয়ার হোয়াইট শাড়িস উইথ রেড বর্ডার্স, মহিলারা লাল পাড়ে সাদা শাড়ি পরে অ্যান্ড অ্যাডর্ন দেমসেলফ, এবং নিজেদেরকে সাজায়, অ্যাডর্ন হচ্ছে কি নিজেদেরকে সাজায়, দেমসেলফ উইথ কালারফুল চুড়িস অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং সুন্দর ফুল এবং চুড়ি দিয়ে নিজেদেরকে সাজায়। ওয়াইল মেন ড্রেস দেমসেলফ ইন পাজামাস অ্যান্ড পাঞ্জাবি, এবং পাজামা এবং কি করে পাঞ্জাবি পরে পুরুষেরা। ইট ইজ এ ডে হোয়েন পিপুল লাভ ইটিং ট্রেডিশনাল ফুড,
এই দিনে লোকেরা ঐতিহ্যগত খাবার খেতে পছন্দ করে। ঐতিহ্যগত খাবার বলতে ভর্তা বা যে মাছ ভাত, এইগুলাই হচ্ছে যে আমাদের ঐতিহ্যগত খাবার। আচ্ছা, আমরা একটু এই যতটুকু পড়লাম তার সাথে আমরা একটু কি করি, ছবিগুলো একটু মিলিয়ে নিই। প্রথমে আমরা কি পড়েছিলাম যে মহিলারা কি করে ঐতিহ্যগত, তারা কাপড় পরিধান করে, তারপরে যে ট্রেডিশনাল ফুড, তাই না, এগুলো আমরা পেয়েছি। ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে ইজ হেল্ড ইন ঢাকা। সবচাইতে আকর্ষণীয় বা রঙিন যে অনুষ্ঠান হয় সেটা ঢাকায় অনুষ্ঠিত হয়। আর্লি ইন দ্য মর্নিং পিপুল ইন থাউজেন্ডস অ্যান্ড হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড পোর ইন ফ্রম অল ডিরেকশনস টু অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশনস এট রমনা বটমুল অর্গানাইজড বাই ছায়ানট। ছায়ানট কর্তৃক আয়োজিত রমনা বটমুলে সর্বস্তরের শত শত এবং হাজার হাজার লোক বিভিন্ন দিক থেকে এসে রমনা বটমুলে কি করে তারা অংশগ্রহণ করে। দ্য কালচারাল প্রোগ্রামস বিগেন্স জাস্ট এট সানরাইজ, ঠিক সূর্যোদয়ের সাথে সাথে অনুষ্ঠান শুরু হয়। অ্যান্ড দ্য রিনোয়েড আর্টিস্ট অফ দ্য কান্ট্রি টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম, এবং বিখ্যাত শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দ্যাট স্টার্টস উইথ দ্য ফেমাস ঠাকুর সং এসো হে বৈশাখ এসো এসো, বিখ্যাত গান এসো হে বৈশাখের উপর যে গানটা সেই গান দিয়ে শুরু হয়। অলসো সিং ট্রেডিশনাল ফোক সং, এবং যে আমাদের ঐতিহ্যগত যে গান গাছে সেগুলো গাওয়া হয়। অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ডান্স টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এবং বাদ্যযন্ত্রের তালে তালে এখানে নৃত্য পরিবেশন করা হয়। পিপুল অলসো কাম টু জয় দ্য কালারফুল প্রসেশনস, এবং লোকেরা বিভিন্ন রঙের শোভাযাত্রা নিয়ে আসে। দ্য বিগেস্ট ফেস্টিভ্যালস অফ দ্য কান্ট্রি অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ললিতকলার শিক্ষার্থীরা এটার আয়োজন করে। এই সবচেয়ে বড় যে শোভাযাত্রা হয় এটাকে কি বলে, মঙ্গল শোভাযাত্রা বলে। দ্য প্রসেশনস ইউজুয়ালি ডিসপ্লেস দ্য ট্রেডিশনাল প্র্যাকটিস অফ বাঙালি কালচার, এবং এটাতে এই প্রদর্শনীতে বাঙালি যে আমাদের ঐতিহ্য আছে সেটাকে প্রদর্শন করা হয়। দ্য মাস্ক অ্যান্ড রিডস ওর্ন বাই দ্য পিপুল আর সো ফ্যাসিনেটিং, এবং এই যে তারা যেগুলো মুখোশ পরে এবং এগুলো খুবই মনোমুগ্ধকর। অফেন দে সিম্বলিস্ট কন্টেম্পোরারি ওয়ারিস অর হ্যাপিনেস ইন দ্য ন্যাশনাল লাইফ, এবং আমাদের জাতি আমাদের যে জীবনের যে দুঃখ এবং সুখ দুঃখ আছে সেগুলার প্রতিকৃতি তারা উপস্থাপন করে। ইট অ্যাট্রাক্টস অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ফরেন টুরিস্ট এভরি ইয়ার, প্রতি বছর কি করে অনেক মানে বহু সংখ্যক পর্যটক বিদেশে যারা তাকে এরা এসে অনুষ্ঠানটা কি করে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আকর্ষণিত হয়। ইট অ্যাট্রাক্টস অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ফরেন টুরিস্ট এভরি ইয়ার, প্রতি বছর বিশাল সংখ্যক কি করে বিদেশিদের এটা আকর্ষণ করে। তো আমরা একটু 8 মিনিটটা দেখি। রেসপেক্টিভ উইথ কনসিডারিং সামথিং এথনিক রেসিয়াল বা ট্রাইবাল আইডেন্টিটি ইন্ডিভিজুয়ালিটি ইন্সপায়ার এনকারেজ রিনিউড নিউ ফ্রেশ এডম বিউটিফুল ডেকোরেট কার্নিভাল ফেস্টিভাল সেলিব্রেট ফেসিনেটিং অ্যাট্রাকটিভ কাস্ট এনি অফ দ্য ফোর মেইন ডিভিশনস অফ হিন্দু সোসাইটি ক্রিয়েট এ সিট অফ প্রিন্সিপালস অর রিলিজিয়াস বিলিফস। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।